আজ আবার চলে এসেছি আরেকটি রান্নার রেসিপি নিয়ে। চিংড়ি মাছ, চিংড়ি মাছ কে না ভালোবাসে? আর ভাপা চিংড়ি, ভাপা চিংড়ি হলে তো কোনো কথাই নেই। অনেকের কমপ্লেন, এই চিংড়ি মাছ ভাপা রান্না করতে গিয়ে সর্ষে বাটলে সর্ষে তেতো হয়ে যায়। তাই আমি আপনাদের জন্য কিছু টিপস এনেছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসগুলো কিন্তু আমার মা, আম্মা এদের বহু বছরের রান্নার এক্সপিরিয়েন্স থেকে পাওয়া। তো এটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব আজ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে সর্ষে ভিজিয়ে রাখতে হবে জলে। যতটা পরিমাণ সর্ষে নেবেন সেটা জলে ভিজিয়ে রাখবেন 3-4 ঘন্টা। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, আপনারা চাইলে সাদা কালো দুটো সর্ষে মিক্স করে নিতে পারেন। এর সাথে ভেজাবেন সামান্য পোস্ত, মানে যতটা সর্ষে নেবেন তার হাফের থেকেও কম পোস্ত নেবেন। এবার পোস্ত গ্রাইন্ড করার সময় সাথে কাঁচা লঙ্কা আর সামান্য নুন মিশিয়ে গ্রাইন্ড করবেন। এবার সব একসাথে মেশানোর পালা। আগেকার দিনে রান্নায় নারকেলে দুধ দেওয়া হতো, এখন সেটা রেডিমেড পাওয়া যায়, আমি সেটাই ইউজ করছি। সর্ষে পোস্ত বাটার সাথে মিশিয়ে নিলাম। এর সাথে দিতে হবে নারকেল কুড়োনো। নারকেল কুড়োনো রেডিমেড পাওয়া যায়, কিন্তু আমি এটা ইউজ করেছি সামান্য একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে। এবার হলুদ গুঁড়ো আর বাকি সব কিছু একসাথে মিশিয়ে নিলাম আমরা। এই পর্যায়ে নুন আর চিনি দিয়ে নুন চিনির ব্যালেন্সটা ঠিক করে নিতে হবে। এবার এই মিশ্রণটা চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে কন্টেনারটা ভালো করে সিল করে কিছুক্ষণ রেখে দিতে হবে। কাঁচা লঙ্কা চিরে উপরে ছড়িয়ে দেবেন আর ছড়িয়ে দেবেন কাঁচা সর্ষের তেল। এবার বেক করতে দিলাম 450 ডিগ্রি ফারেনহাইটে 1/2 ঘন্টার জন্য। সময়টা কম বেশি লাগতে পারে, তাই একবার চেক করে নেবেন। ব্যাস আর কি, আপনার রান্না হয়ে গেল, এবার সার্ভিংয়ের পালা। আশা করি আজকে আমার এই ট্র্যাডিশনাল রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যে বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন বা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও সুন্দর সুন্দর ভালো রান্নার জন্য এবং টিপসের জন্য। আর পাশের বেল আইকনটা অবশ্যই হিট করবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনারা ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যান। আজ তাহলে এই পর্যন্ত, অন্যদিন আসব আবার অন্য কোনো রেসিপি নিয়ে।